নমস্কার, আপনি দেখছেন বিজনেস গুরু ইউটিউবের চ্যানেল। আমি সম্রাট বিশ্বাস, আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই। ফ্রেন্ড, যেখানে মাত্র 20,000 টাকা বেতনে চাকরি পাওয়া নিয়েই মারামারি, আর সেইখানে দাঁড়িয়ে যদি মাত্র 20,000 টাকা দিয়ে আপনি একটা ব্যবসা শুরু করবেন আর সেই ব্যবসাতে প্রতি মাসে লাখ টাকা ইনকাম করার সুযোগ আছে, তাহলে আপনি কোন দিকে যাবেন? অবশ্যই 20,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করার কথা ভাববেন। আর আজকে যে ব্যবসাটি সম্পর্কে আলোচনা করতে আসছে, এই ব্যবসাটিতে লস যাওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। মানে এটা পচে গলে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। মানে আপনি যদি 6 মাস পরে বা 1 বছর পরেও বিক্রি করবেন, তাও যে রেটে আপনি বিক্রি এখন বিক্রি করতে চাইছেন সেই রেটে তখনও বিক্রি করতে পারবেন, তো সে ব্যাপারে কোনো সমস্যা নাই। আর আরেকটা ব্যাপারে এই ব্যবসা সম্পর্কে, আজকে যে ডিমান্ড আছে ব্যবসার, 100 বছর পরেও এই ডিমান্ডটা কম হবে না। আর এই ব্যবসা করতে আপনি যদি গ্রামে থাকেন বা আপনি যদি শহরে থাকেন, আপনি যদি ঘরে করতে চান ব্যবসা, আপনি যদি বাইরে করতে চান সেটা আপনি করতে পারবেন, আপনি যদি চান দোকান দিয়ে করবেন সেটা আপনি করতে পারবেন, যদি চান যে আপনি দোকান দেবেন না শুধুমাত্র পাইকারি বিক্রি করবেন সেটাও করতে পারবেন। আর এই ব্যবসাটি করে মাত্র 20-30 হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করে আজকের দিনে এই ব্যবসাটিকে কোটি টাকার ব্যবসাতে পরিণত করেছে, এরকম লোকের অভাব নাই। আর এই ভিডিও শেষের দিকেই আমি আপনাকে ওই টিপসটা দেবো যেটা 20,000 টাকার ব্যবসাকে কোটি টাকার ব্যবসায় পরিণত করতে ওই ব্যবসায়ীরা প্রয়োগ করেছে। আর এই ব্যবসাটি সম্পর্কে আরও বেশি জানতে আগ্রহী হয়ে পড়বেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নেবেন আর যে কোনো নতুন ভিডিও সবার আগে দেখা যাবে। চলুন শুরু করা যাক। ফ্রেন্ড, ব্যবসাটি হলো স্লিপার তৈরির ব্যবসা, যেটা মাত্র 20,000 টাকায় আপনি আপনার বাড়িতে বসে শুরু করতে পারবেন, আর যেটা বিক্রি করার কোনো ঝামেলা নাই। আপনি যদি চান বাড়িতে বসে আপনি বিক্রি করবেন মালটা, যে কারোর কাছে যাবেন না, সেটা আপনি করতে পারবেন। আর আপনি যদি চান না আমি নিজে পাইকারিতে বিক্রি করব, সেটাও করতে পারবেন, তাতে আরও বেশি লাভ করতে পারবেন। ফ্রেন্ড, এই ব্যবসাটি সম্পর্কে প্রথমে একটু বিস্তারিত বলি যে যে চ্যানেলটা আপনি বাজার থেকে 100 টাকা, 150 টাকা বা 200 টাকা দিয়ে কিনে নিয়ে আসেন, সেটা বানাতে খরচা হয় মাত্র 15-20-25-30 টাকা। এটা যদি পাইকারিতেও আপনি সেল করেন না, তার ফলে 50-60-70 টাকায় বিক্রি করা হয়, যেটা বাজারে মানে আসে 100-120-150-200 টাকা পর্যন্ত বিক্রি হয়। তো চলুন প্রথমে দেখা যায় প্রসেসিংটা কী আছে, মানে কীভাবে এটা তৈরি করতে হবে, কী কী লাগবে, কীভাবে করবেন, তারপর বিস্তারিত আলোচনা করব। আপনি কীভাবে বিক্রি করবেন, মালগুলো কোথা থেকে পাবেন, কীভাবে ব্যবসাটি বড় করবেন, স্পেশাল টিপস যেটা ইউজ করে 20,000 টাকার ব্যবসাকে কোটি টাকার ব্যবসাতে পরিণত করা হয়েছে। চলুন শুরু করা যাক। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটাই সেই মেশিন যেটা 20,000 টাকা দিয়ে আপনি কিনতে পারবেন, আর এটাই সেই কাঁচামাল যেটা র মেটেরিয়াল বলে যেটা দিয়ে আপনি স্যাটেল বানাতে পারবেন না। তো আপনাদের দেখাই কীভাবে এটা কাজ করে। এটা একটা ডাইসের ভিতরে বসাতে হবে, যে একসাথে আপনি অনেকগুলো ডাইস পেয়ে যাবেন, যে বড় মাপের ছোটো মাপের, তো অনেকগুলো ডাইস আপনাকে দিয়ে দেবে মেশিনের সাথে, আপনাকে আলাদা করে কেনার দরকার হবে না। তো এভাবে অন্য কিছুই নয়, শুধুমাত্র প্রেশার দিয়ে আপনার যে সোলটা আছে সোলটা এখান থেকে বের করে নিতে পারেন, বহুতই সহজ ব্যাপার এটা। আর শুধু সোল নয়, আপনি দেখতে পাচ্ছেন ও যে হোলটা হয়ে যায়, আর এই যে মেশিনটা এটা ও সাথে দিয়ে দেবে ফিনিশিং করার জন্য। আর এই ফিনিশিংটা বন্ধুরা এটা ভাববেন না যে 20,000 টাকার মেশিনে কী ফিনিশিং হবে, যে কোনো ব্র্যান্ডের কোম্পানির থেকে ভালো ফিনিশিং এর করে দেয়। তো আপনি যে ফিতা লাগানোর জন্য যেটা করতে হবে সেটা হলো এই মেশিনটা এর সাথেই আসবে, আপনাকে আলাদা করে কিছু কেনা লাগবে না। তো দেখতে পাচ্ছেন অটোমেটিক মোটর সেট, তো শুধুমাত্র আপনি হাত দিয়েই এটা খুব সহজে করতে পারবেন। আর আপনি দেখতে পাচ্ছেন তিনোটা যে ছিদ্রটা করেছি খুবই সুন্দর, যেরকম যে কোনো ব্র্যান্ডের কোম্পানিতে যেরকম থাকে হুবহু এরকম করতে পারবেন। আর আপনাকে এক ধরনের সোল না, আপনি যে সোল চাইবেন সেরকম সোলই ইউজ করতে পারেন, কারণ আপনি কোম্পানি থেকে ডিমান্ড করতে পারেন যেরকম কাঁচালাম লাগবে সেরকম আপনি এখান থেকে খুবই অনায়াসে কিনতে পারেন। এরকম নেই যে আপনি এক ধরনেরই সোল বা এক ধরনের ডিজাইন বানাতে পারবেন, আপনি যেরকম চান সেরকমই ডিজাইন করবেন, ব্র্যান্ডের মতোই আপনি ডিজাইনটা করতে পারবেন, কোনো রকম কোনো সমস্যা হবে না। তো এখন দেখাই যে এই এর উপরে আপনি একটা আলাদা ডিজাইন করতে পারবেন। দেখতে পারছেন আমার হাতে যে উপরে যে ডিজাইনটা আছে, যে কোনো ডিজাইন আপনি বাজারে গিয়ে দেখতে পান ঠিক ওরকম ডিজাইন, এর সাথে হাঁটা দিয়ে লাগাতে হবে, একই ডাইসে কেটে আপনি লাগিয়ে নেবেন খুব সহজে। আমার হাতে যে তিনটে চ্যান্ডেল আপনি দেখতে পাচ্ছেন এটা ডাইস করা, দেখতে পারছেন যে কোনো ব্র্যান্ডের ইয়ের মতো মনে হবে না যে এটা ঘরে বানিয়েছে বা 20,000 টাকার মেশিনে বানিয়েছে। আর এটা আপনি প্রিন্টও করতে পারেন খুব সহজে, দেখতে পাচ্ছেন আপনাকে কালার দিয়ে দেওয়া হয়েছে, এটাকে কালার করার জন্য মাত্র 1-1.5 টাকা আপনার খরচ হবে, আর যে কোনো কালার আপনার
এখান থেকে করতে পারবে। অনেকগুলো ডাইস আপনাকে সাথে দেওয়া হবে, যে ডাইসের সাহায্যে আপনি খুবই সহজে এখানে কালার করে নিতে পারেন। আর এখন কথা হচ্ছে বন্ধুরা, ফিতা কিভাবে লাগাবেন। তো ফিতা লাগানো খুবই সহজ ব্যাপার, একটা ক্লিপ দিবে, তো আপনি ঘরে যে কোনো সাইডে বানাতে লাগাতে পারেন এটাকে। আর আপনি যদি চান টেবিলে লাগানো, তো টেবিলে লাগালে খুবই সহজ হয়। আর এই ফিতাটা লাগানো খুবই সহজ ব্যাপার, আপনি দেখতে পাচ্ছেন শুধুমাত্র হুলের ভিতরে দিয়ে ফিতাটা দিয়ে টান দিলেই এটা সেট হয়ে যাচ্ছে। তো আবার আমি আপনাদের দেখাই, হুলের ভিতরে দিয়ে টান দিলে আপনি খুব সহজেই এই ফিতাটা লাগাতে পারবেন। আপনি প্রথম প্রথম একটু সমস্যা হয়, কিন্তু কিছুদিন যাওয়ার পরে ফিতা লাগানো খুবই সহজসাধ্য একটি ব্যাপার হয়ে দাঁড়াবে, তখন আর কোনো রকম কোনো সমস্যা হবে না। তো আপনি দেখতে পাচ্ছেন যে কোনো ডিজাইনের স্যান্ডেল, যে কোনো ডিজাইনের ফিতা, ফিতের সোল আপনি এখান থেকে খুবই সহজে পেয়ে যাবেন। যেরকম ডিমান্ড করবেন সেরকমই আপনি পেয়ে যাবেন, কত সহজে। যে কোনো ব্র্যান্ডের মালের মতো আপনি দেখতে পাচ্ছেন, যে কোনো ব্র্যান্ডের যে 150-200 টাকা যে ব্র্যান্ড, সেই ব্র্যান্ডের মালই এখানে, সেরকমই মনে হচ্ছে যে কোনো ব্র্যান্ডের। লেকিন এটা বানাতে খরচা হবে আপনার মতো 15-30 টাকা, 15-30 টাকায় আপনি 150-200 টাকার জিনিস এখানে বানাতে পারবেন। তো ফ্রেন্ড দেখে নিয়েছেন কীভাবে এটা তৈরি করতে হয়, এটা খুবই সহজ প্রসেসিং। যখন আপনি মেশিন কিনবেন তখন আপনাকে হাতে হাতে দেখিয়ে দেওয়া হবে, তারপরে তৈরি করতে যতগুলো জিনিস লাগে সব জিনিসগুলোই আপনি খুব সহজেই পেয়ে যাবেন। আর তারপরে আপনারা যদি জানতে চান দাদা এগুলো কোথায় পাবো, তো এটা আপনি আপনার যে কোনো বড়ো সিটিতে গিয়ে, মানে আপনার আশেপাশে যে বড়ো সিটিগুলো আসে সেখানে গিয়ে খোঁজ নিলে পেয়ে যাবেন। তারপরেও ঢাকা, ইন্ডিয়াতে কলকাতা, বড়ো বাজারে এখান থেকেও আপনি পাবেনই। এরপরও আপনি যদি ইন্ডিয়া থেকে নেন তাহলে অ্যামাজন থেকে আপনি নিয়ে নিতে পারবেন। তারপরও আপনি যদি চান নাম্বার দিতে, তো আমি নাম্বারটাও দিয়ে দেবো বাংলাদেশ থেকে যারা দেখছে তাদের জন্য, আর যারা ইন্ডিয়া থেকে দেখছে তাদের জন্য আমি নাম্বারটা ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে নিয়ে কন্ট্যাক্ট করে নিতে পারবেন। এখন আসা থাকে এটা আপনি কীভাবে বিক্রি করবেন। ফ্রেন্ড এটা তো তিনভাবে আপনি বিক্রি করতে পারবেন, যেরকম আপনি যদি চান যে আমি নিজে তৈরি করছি, নিজের দোকান দিয়ে বিক্রি করবো, সেটা হলো। আর আপনি যদি চান না আমি যে স্যান্ডেলের দোকানগুলো আছে তাদের সাথে কন্ট্যাক্ট করবো, যে তাদের কাছে পাইকারি বিক্রি করে আসবো, সেখানে কিন্তু আপনি একটু বেশি মাল সেল করতে পারবেন। এর থেকেও যদি আপনি বেশি পরিমাণে সেল করতে চান, তাহলে আপনি হোলসেলারগুলো আছে যারা, মানে ওই রিটেলার দোকানদাররা যার কাছ থেকে মাল আনছে তার কাছে থেকে আপনি বিক্রি করতে পারবেন খুব সহজে। সেক্ষেত্রে কী হবে, আপনি যদি নিজে দোকান দিয়ে করেন তাহলে আপনি একটু বেশি টাকা না লাভ করতে পারবেন, আর রিটেলের দোকানে যদি আপনি পাইকারি সেল দেন তার থেকে একটু কম লাভ হবে, আর আপনি যদি হোলসেলের সাথে যোগাযোগ করেন তার থেকে কম লাভ থাকবে আপনার পিস প্রতি। কিন্তু আপনি একসাথে অনেক প্রোডাক্ট সেল করতে পারবেন। তো আমার মতে প্রথম পর্যায়ে আপনি যদি করতে চান তাহলে আপনার রিটেলারের দোকানে দোকানে গিয়ে সেল করা সবথেকে ভালো হবে। সেদিক দিয়ে আপনি কী হবে, আপনি যদি দোকান দিয়ে বসেন তাহলে বাইরে তো আপনি ঘুরছেন না, তাহলে বাইরের ব্যাপারটা আপনি অনেক কম বুঝবেন। বা আপনি যদি হোলসেলারের কাছে বিক্রি করেন তাহলে সেক্ষেত্রেও দোকানে মানে বাজারে কিসের ডিমান্ড আছে, কোন জিনিসটা ভালো চলবে, কোন জিনিসটা আপনাকে বানাতে হবে, ব্যবসাটা কীভাবে বুঝবেন সেই জিনিসটা কিন্তু আপনি ভালো বুঝতে পারবেন না। তো আপনি যখন রিটেলারের কাছে যে জিনিসটা পাইকারিতে সেল দিতে যাবেন, তাদের রিকমেন্ডটা নেবেন, তখন কিন্তু আপনি ভালোভাবে ব্যবসাটি বুঝতে পারবেন আর খুব দ্রুত উন্নতি করতে পারবেন। এখন বলে সেই টিপসটার কথা যেটা আমি লাস্টে দিতে চেয়েছিলাম, ফ্রেন্ড টিপসটা এই, যারা 20,000 টাকার বিজনেসকে 20,000 টাকার বিজনেসে পরিণত করেছে তারা শুধুমাত্র সেলিংয়ের উপরে ডিপেন্ড করে করেছে। মনে করেন আপনি 20,000 টাকার মেশিন দিয়ে যে প্রোডাক্টটা তৈরি করছেন সেটার বাজার মূল্যই 50,000 টাকা নেই, তাহলে আপনি 20,000 টাকা কীভাবে ইনকাম করবেন। ফ্রেন্ড আপনি প্রথম পর্যায়ে যখন একা একা শুরু করছেন আপনি ব্যবসাটা প্রথমত বুঝবেন আসলে যে এটা কীভাবে বিক্রি করতে হবে, কত টাকায় বিক্রি করতে হবে, কোন মালের ডিমান্ড বেশি আছে। এর সাথে যখন আপনি যতটা আপনার সাপ্লাই হচ্ছে তত পরিমাণে যদি আপনার সেল হওয়া শুরু হয়ে যায়, তো আপনি সেই জায়গাটা, সেই খাতটা খুঁজে বের করবেন যেখানে এর দামটা একটু বেশি আছে, যেখানে দামটা আপনি বেশি পাবেন। মনে করেন আমি যদি সিম্পল একটা উদাহরণ দিই, যারা পশ্চিমবাংলাতে থাকে তারা যদি পাশের যে রাজ্যগুলো আছে যেরকম বিহার, উড়িষ্যার, এখনও কিন্তু বাংলা চলে, বা আপনি যদি কলকাতাতে বসবাস করে থাকেন তাহলে হিন্দি একটু অর্ধ হিন্দু আপনি জানবেন। তো বাংলাতে যে প্রোডাক্টটা আপনি বানাচ্ছেন আপনার আশেপাশেও অন্যরা ওই প্রোডাক্টটা বানাচ্ছে, তো আপনি তাদের কাছ থেকে কিনে যদি ওই প্রোডাক্টটা আপনি একটু বাইরে গিয়ে যেখানে ওর দামটা একটু বেশি আছে সেখানে বিক্রি করেন, মানে যারা করেছে 20,000 টাকার বিজনেস তারা কিন্তু এভাবেই করেছে। কী করেছে, মনে করেন আপনি কলকাতাতে যদি মালটা সেল করেন আপনার বানাতে খরচ হলো 25 টাকা, আপনি কলকাতাতে সেল করছেন কত, 40 টাকা, মানে 15 টাকায় আপনার লাভ থাকছে। কিন্তু ওই 25 টাকার মালটাই আপনি যদি একটু দূরে গিয়ে বিক্রি করেন, মানে কোনো বিহারে নিয়ে বিক্রি করবেন, তাহলে ওই 25 টাকার মাল আপনি বিক্রি করতে পারছেন 60-70 টাকা। আর এটা এরকম না যে আপনি দোকান লাগিয়ে সেখানে বিক্রি করছেন, সেখানে যে হোলসেলের কাছে দিয়ে চলে আসবেন, কন্ট্যাক্ট করে আসবেন, তবে এরকমভাবে আমি এই পরিমাণে মাল দিতে পারবো, বা 5-10 হোলসেলের সাথে কন্ট্যাক্ট করবেন, এখান থেকে একবার গিয়ে
আর যোগাযোগ করে আসার পরে তারপরে আপনাকে আর যাওয়া লাগবে না, তারপরে আপনাকে আর যাওয়া লাগবে না, তারপরে আপনি এখান থেকে মোবাইল দিয়েই লোক পাঠিয়ে সেটা করতে পারবেন। এখান থেকে কিনলেন, ওখানে বিক্রি করে দিলেন, আপনি যে প্রোডাক্টটা ডেলিভারি করতে পারলেন সেটা করলেন, সাথে সাথে যারা অন্যরা যারা বানাচ্ছে তাদের কাছ থেকে কিনো, তাদের কাছে সাপ্লাই করে দিলেন। এইভাবে কিন্তু মানে খুব দ্রুত ব্যবসাটা বড় করা যায়, কিন্তু সেজন্য আপনাকে প্রথম পর্যায়ে একটু সময় দিতে হবে, কারণ ব্যবসাটা না বুঝে তো আর করা যায় না। আপনি যখন বুঝবেন প্রোডাক্ট কোয়ালিটি প্লাস মার্কেট ডিমান্ড, আর আপনি যদি এই টিপসটা অ্যাপ্লাই করেন, তাহলে আপনার ব্যবসা 1000 টাকার ব্যবসা 20 টাকাতেও পরিণত করা সম্ভব। তো ফ্রেন্ড, আশা করি ব্যবসাটি ভালো লেগেছে, আর আপনার যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নেবেন, আমার যে কোনো নতুন ভিডিও সবার আগে দেখা যায়। ফ্রেন্ড ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখা হবে, নমস্কার।